আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। শীতকালের প্রধান এবং মূল আকর্ষণ হচ্ছে সরিষার ক্ষেত। গোলাপ যদি হয় ফুলের রানী, তবে সরিষা ফুল হচ্ছে সৌন্দর্যের রানী। বিশাল সবুজ মাঠে হলুদ রঙের ফুলগুলোকে দেখে মনে হয় যেন হলুদ হলুদ আগুন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো গ্রাম্য পরিবেশ পছন্দ করেন। ইট পাথরের শহরের যান্ত্রিক হয়ে যাওয়া মানুষগুলোর জন্যই আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। সো লেটস স্টার্ট ইট। সরিষা ক্ষেতের আল দিয়ে মেন রাস্তা থেকে বহুদূর চলে এসেছি। এত সুন্দর অপরূপ সৃষ্টি দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। কিছুক্ষণ এখানে থাকতেই এখানকার স্থানীয় মেয়েদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। তো ওরা এখন চলে যাচ্ছিল, তো যাওয়ার সময় আমাকে ওদের নিজের হাতে গাছ থেকে পাড়া একটি কাঁচা তেঁতুল দিয়ে গেল। ওর নাম হচ্ছে নাদিয়া। আমি দুষ্টুমি করে বলছিলাম, এই তুমি তো নাদিয়াই চলে গেলা। থ্যাংক ইউ, রাখলা। থ্যাংক ইউ। মহান সৃষ্টিকর্তা আমাদের শান্তির জন্য এত কিছু সৃষ্টি করেছেন। অতুলনীয় এই সৌন্দর্য। আপনারা আবার এই ভাইয়ার মতো সরিষার ক্ষেতে সাইকেল নিয়ে আসবেন না। উনি সাইকেল নিয়ে ভিতরে ঢুকে খুবই বিপাকে পড়ে গেছে। আপনারা যদি আসেন তাহলে তো মাস্ট হাত পা ভাঙবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আরে গত বছর এখানে আমি একটা লিপস্টিক খাই। সরিষা ক্ষেতের মাঝখানে দেখতে পেলাম একটি হিজল গাছ। শুনেছি হিজল গাছ পানিতেও বাঁচে, আবার এরকম মরুভূমিতেও বাঁচে। এখানকার লোকজন বলছিল যে এই জায়গাটি নাকি আগে একটি নদী ছিল, আর এখন এই অবস্থা, নদী শুকিয়ে গেছে। তবে বর্ষাকাল যখন হয় তখন এখানে অনেক অনেক পানি থাকে, পানিতে চারিদিকে থই থই করে, তো সেই সৌন্দর্য অপরূপ। আমার ভীষণ ভালো লাগছে আমি এখানে আসতে পেরে। তো এখানে কিভাবে আসবেন আমি বলে দিব। আসলে শীতের প্রধান আকর্ষণ হচ্ছে সরিষার ক্ষেত। শীতের সকালের সরিষার ক্ষেতের সৌন্দর্য আরও অনেক বেশি সুন্দর, কারণ সকালবেলা সরিষার ফুলের পাপড়ির উপরে কুয়াশার বিন্দু বিন্দু ফোঁটাগুলো জমা হয়, আর সেগুলো রোদের আলো পড়ে চিকচিক করে। সেই সৌন্দর্য ভোলার নয়, এত এত বেশি সুন্দর লাগে।
আমার সৌভাগ্য হয়েছিল অনেক আগে সকালে একবার দেখেছিলাম যখন আমি গ্রামে গিয়েছিলাম বেড়াতে। আমরা যেহেতু এখানে বিকালে এসেছি, এই সৌন্দর্যটাও অপরূপ সুন্দর। আপনাদের কাছে আমার একটি কথাই বলার আছে যে আপনারা যদি ঘুরতে আসেন সরিষার ক্ষেতে, তাহলে অবশ্যই এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদেরই। কারণ এই যে কৃষকরা এই ক্ষেতটি এত পরিশ্রম দিয়ে তৈরি করেছে, তো আমরা এটা খুব সহজেই নষ্ট করে ফেলি ছবি তোলার জন্য। একেবারে ভিতরে চলে যাই সরিষার ক্ষেতের ভিতরে, এটা করব না। আমরা এরকম পাশ দিয়ে, আইলের পাশ দিয়ে হাঁটবো, যাতে সৌন্দর্যটা বজায় থাকে।